বার্তা দিচ্ছি যে আমরা কখনো অশান্তিকে সাপোর্ট করি না, অন্যকে আমরা সাপোর্ট করি না, আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকি। এই মেসেজ আমরা আজকে মিছিলের মাধ্যমে দিতে যাচ্ছি। মাদ্রাসা পড়ুয়া রাজিমুলের হত্যাকারীর বিচার চাই, মাদ্রাসা পড়ুয়া রাজিমুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, মাদ্রাসা পড়ুয়া রাজিমুলের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুসলিমের মতো ফুলন্দারের কারণে শিক্ষকতার পদ্ম হতে দেব না। সম্মানিত জনসাধারণ এবং আমাদের দক্ষিণ জেলায়ের মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং শিক্ষকবৃন্দ, এবং আমি আপনাদের সবাইকে জানিয়ে দিই, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 13 আগস্ট হাওড়ানির হাওড়ানির ভারত চলেন আপনাদের মাতৃভাষা